উপস্থিত হয়েছি সেই বইটি সম্পর্কে আপনাদেরকে জানাবো বলে দর্শক আপনারা উপভোগ করছেন ইসলাম প্রতিদিন আয়োজিত ইসলামিক বইয়ের পরিচিতিমূলক আয়োজন ইসলাম প্রতিদিন অনুষ্ঠানটি যে যেখানে যেভাবে উপভোগ করছেন সকলকে হৃদয় শুভেচ্ছা দর্শক আমরা বরাবরই জানিয়ে থাকি যে অনুষ্ঠানে আমরা একটি ইসলামিক বই নিয়ে আলোচনা করে এবং আলোচিত সেই বই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেবার চেষ্টা করি যাতে করে একজন পাঠক এই বইটি সংগ্রহে রাখবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে সহযোগিতা হয় সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো নবপ্রকাশ থেকে প্রকাশিত ছোটদের দরবেশ সিরিজ নামক এই চমৎকার বইটি নিয়ে আমাদের ধর্মীয় জীবনের সাথে ওতপ্রোতভাবে জ্বলিয়ে আছে দরবেশদের জীবনী বা দরবেশদের বিভিন্ন আহ কাজকর্ম ইসলামের বিভিন্ন প্রচারে যে সকল দরবেশগণ বাংলাদেশে এসেছেন সুফি বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন তাদের সম্পর্কে আমরা কতটুকু জানি খুবই সামান্য আর আমাদের সন্তানরা তারা তো জানেই না হয়তো আগামী প্রজন্ম আরো জানবে না এখনকার প্রজন্মই তো তারা ইরন মাসকে জানে তারা আহ জুকার জানে তারা বিলগেটস কে জানে তারা মহাত্মা গান্ধীকে জানে কিন্তু দুঃখের বিষয় আমাদের যারা ধর্মীয় গুরু রয়েছেন রয়েছেন ইসলামী জ্ঞান যারা বাংলাদেশে বিলিয়ে তাদেরকে আমরা কতটুকু বেরিয়েছেন চিনি একেবারেই না এই জ্ঞান শূন্য যাতে ইসলামী জ্ঞান শূন্য যাতে আমাদের সন্তান না হয় এবং ইতিহাস থেকে ছোট ছোটবেলা থেকেই যাতে তারা গড়ে উঠতে পারে এই জন্য ছোটবেলায় আহ যেভাবে মজার ছলে গল্পের ছলে অনেক কিছু শেখা যায় সেই দিক চিন্তা ভাবনা করেই লেখক সালাদিন জাহাঙ্গীর চমৎকার দরবেশ আছে এই সিরিজটাতে পাঁচটি বই আছে এই বই যদি আপনাদেরকে দেখাই এই পাঁচটি বই কিন্তু পাঁচ পাঁচজন দরবেশকে নিয়ে লেখা প্রথম যে বইটি আছে সেটি হচ্ছে দরবেশ বস্তিকে নিয়ে লেখা টি রয়েছে সেটি হচ্ছে দরবেশ আব্দুল কাদের কে নিয়ে লেখা এরপরের বইটি সেটি হচ্ছে দরবেশ ইবনে তাইমিয়ান কে নিয়ে লেখা এরপরে যে বইটি সেটি হচ্ছে দরবেশ মৈনুদ্দিন চিস্তি কে নিয়ে লেখা এরপরে যে বইটি আছে সেটি হচ্ছে দরবেশ শাহজালাল কে নিয়ে লেখা প্রত্যেকটা বইয়ে কিন্তু এক এক জনের জীবনী একেবারে গল্পের মতো করে আমি যদি একটু ভেতরটা আপনাদেরকে একটু দেখাই একদম গল্পের মতো করে কিছু ছবি যুক্ত করা হয়েছে এবং বড় বড় করে অর্থাৎ আমাদের বাচ্চারা যেভাবে গল্পের বই পড়ে ঠিক এভাবে যেন এই বইটি পড়তে পারে উপযোগী করে তোলা হয়েছে এবং এর ভাষাগুলো একদম বাচ্চাদের মতো করে শুনছ বুঝেছ আহ তুমি কি জানো এভাবে বাচ্চাদেরকে যেভাবে আমরা ট্রিট করি সেভাবে কিন্তু তুলে ধরা হয়েছে আমরা যদি একটি বই একটু দেখি রাবে অবস্থির যেই গল্প যে কাহিনীটি আছে ইতিহাসটি আছে সেটি কিন্তু একজন বাচ্চা যাতে এর আবে বস্তির যেই কষ্ট ছিল জীবনে সেখান থেকে যে উঠে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে সেই ঘুরে দাঁড়ানোর গল্পগুলো কিন্তু জানানোই হচ্ছে মূল উদ্দেশ্য লেখকের বাচ্চাদেরকে শেখানো যে আমাদের আহ ইসলামী ব্যক্তিত্বরা যারা বুজুর্গ ছিলেন যারা আল্লাহ ছিলেন তারা কিভাবে তাদের দিনকে ফিরিয়ে এনেছেন এবং অনেক কষ্টের মাঝে কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন সেই গল্প কিন্তু এই বইটি থেকে জানতে পারবে এবং এই প্রত্যেকটা বই আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আলাই কিভাবে তিনি আসলে তার জীবনে সত্যকে তুলেছেন আমরা সেই ঘটনা কিন্তু আমরা বড়রা সবাই জানি কিন্তু ছোটদেরকে সুন্দরভাবে গল্পের ছলে বলার জন্য কিন্তু চমৎকার হবে বইটি এ এছাড়া ইমাম আহ তাইমিয়া কিভাবে তিনি একজন মানুষের জন্য উপকারী হতেন এবং মানুষকে সহযোগিতা করতেন এবং সাহসিকতার সাথে বীরত্বের সাথে কিভাবে ইসলামকে প্রচার করেছেন সেই বিষয়গুলো কিন্তু সেই গল্পগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরপরে যদি আমরা একটু বলি যে মানুদ্দিন চিস্তি তাকে আহ গরিবের দুঃস্থ বলা হয় অর্থাৎ তিনি সব সময় কিন্তু আহ গরিবের জন্য ভেবেছেন গরিব মানুষকে অর্থাৎ আহ গরিব মানুষের দুঃখ কষ্ট নিয়ে তিনি ভেবেছেন তার তার গল্পগুলো কিভাবে গড়ে উঠেছে তিনি কেমন ছিলেন তার শিক্ষা জীবন কেমন ছিল এই সব কিছু কিন্তু এই বইটিতে তুলে ধরা হয়েছে এরপরে যদি আমরা দেখি আহ পাঁচ নম্বর বইটিতে ধরবে শাহ কথা তুলে ধরা হয়েছে আমরা সবাই জানি সিলেটে তার মাজার রয়েছে তিনি বাংলাদেশে এসেছিলেন দিন প্রচারের জন্য কিভাবে এসেছিলেন তার পিতা কে ছিল তার কষ্টগুলো কেমন ছিল বাংলাদেশে আসার পরে বা আসার পথে এই সবগুলো নিয়ে কিন্তু বইগুলোতে আলোচনা করা হয়েছে সর্বোপরি বলা যায় পাঁচটি বই থেকে পাঁচটি গল্প যে পাঁচটি গল্প শিখলে আমাদের সন্তানদের আহ হৃদয়ে তো গেঁথেই যাবে সেই সাথে একটি আদর্শ তারা পেয়ে যাবে পাঁচজন এমন ব্যক্তি যারা বুজুর্গ ছিলেন আল্লাহ আল্লাহ ছিলেন এই পাঁচজন ব্যক্তির আদর্শ কিন্তু তার মাঝে ঢুকে যাবে এই পাঁচটি বই কিন্তু একত্রে একটি সেট হিসেবে বিক্রি হচ্ছে এবং এই পাঁচটি বইয়ের প্রতিটি আলাদা মূল্য হচ্ছে একশত ষাট টাকা করে তো এই বইগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন এবং আপনার ছোট মনিকে ছোট বাচ্চাকে কিন্তু এই বইটি এনে দিতে পারেন এবং এই গল্পগুলো পড়ে শোনাতে পারেন অবশ্যই একটি পর্যাপ্ত শিক্ষা পেয়ে যাবে সুপ্রিয় দর্শক বইটি কিনতে চাইলে বাংলা বাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত নবপ্রকাশের দোকান থেকে সরাসরি ক্রয় করতে পারেন অথবা কল করতে পারেন শূন্য এক নয় সাত চার আট 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 চার চার এক অথবা শূন্য এক নয় এক তিন পাঁচ শূন্য আট সাত চার তিন এই নাম্বারে এছাড়া ঘরে বসে বইটি ক্রয় করতে চাইলে অর্ডার করতে পারেন রকমারি ডট কমে সব পরিষেবা বলতে চাই যাদের বাসায় বাচ্চা আছে অথবা আপনার আশপাশে আত্মীয় স্বজনের মধ্যে যারা বাচ্চা আছে ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন তাদেরকে গিফট দিতে পারেন অনেক সময় গিফট কি দিবেন ভেবে পান না বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে তারা কিন্তু এই যে এই বইটি কিন্তু উপহার দিতে পারেন এই সিরিজটি উপহার দিতে পারেন এর থেকে আপনি সবচেয়ে বেশি উপকৃত যেটি হবেন সেটি হচ্ছে ইসলামে যারা ইসলামিক বিষয়ে যারা অবদান রেখেছে তাদের গল্পগুলো তাদের ইতিহাস গুলো বাচ্চারা খুব সহজেই আনন্দের সাথে জানতে পারবে গল্প আকারে জানতে পারবে তাই প্রিয় দর্শক আপনাদের বলবো যে আপনারা বইটি পড়তে পারেন সেই সাথে অন্যকে উপহার দিতে পারেন এই বলে আজকের মতো বিদায় নিব দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো বই নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ